ছেলে বিয়ে করাইলেন, কি দেখে বিয়ে করাইলেন? দুইটা জিনিস দেখছেন, একটা মেয়েটা সুন্দরী কিনা, আচ্ছা ভালো, আর বাবা মায়ের কাছে টাকা পয়সা আছে কিনা। ও তাহলে তো নো চিন্তা ডুবুর্তি, কোনো কথা নাই, চিন্তাও নাই, বিয়ে করে ফেলো। তাহলে এটা কি আল্লাহর জন্য করলেন না নিজের জন্য করলেন? আপনার যদি আল্লাহর জন্য করতেন তাহলে দেখতেন এই মেয়েটা দিনদার কিনা, এই মেয়েটা কালেমা পাঠ করতে পারে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, কোরআনের অর্থ বুঝে কিনা, তেলাওয়াত করে কিনা, সত্য কথা কয় কিনা, এবং হিজাব, তার পর্দা হিজাব করে কিনা, এটা আপনি দেখেন নাই। আপনারও, আপনার বউ তো গেছেই, আপনিও গেছেন, আপনিও গেছেন, কারণ শরীয়ত যেই মানে কথা বলছে সেটা আপনি করেন নাই। তো বিয়ে শাদী ঘর সংসার যা কিছু করেন, আপনার বউ আজকেও আমাকে টেলিভিশনে প্রশ্ন করেছে, আমি টেলিভিশনে প্রশ্ন উত্তর দিয়ে এখানে আসছি। তো এটি এনে আজ কালকেও দেখবেন ঠিক 12টার সময় আমার বক্তব্য, মানুষ প্রশ্ন করতেছে আমি জবাব দিচ্ছি, এক ঘন্টা প্রোগ্রামটা চলে। তাহলে এই যে এটি এনে প্রশ্ন হয়, কি প্রশ্ন হয়েছে? আমার বউ নামাজ পড়ে না। আরেকজন প্রশ্ন করছে, ধরেন আমার স্বামী নামাজ পড়ে না, আসলে নিজে নামাজ, নিজে নামাজ পড়ে, ও বলছে আমি নামাজ পড়ি না, আমার স্বামী নামাজ পড়ে, তাহলে কেমন হবে? তো আমি সঙ্গে সঙ্গে বলছি, মেয়ে লোকটা একটু ঘুরে কথা বলছে, স্বামীকে দায়ী করে নাই, আসলে স্বামী নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে, এখন কি করব? আমার জবাব কি দিয়েছি শুনুন, আমরা এশার নামাজের পরে তিন রাকাত নামাজ পড়ি না, কি নামাজ? উইতের, উইতের নামাজ, বেজোর নামাজ, এ বেজোর শেষ রাকাতে একটা দোয়া করি, দোয়াটার নাম কি? সেখানে আমরা বলি অনাখলাউ অনাত্রুকু মাইয়াব জুরুকা, যে ব্যক্তি আপনার নাফরমানি করে, আপনার শরীয়ত মানে না, তার সঙ্গে সম্পর্ক থাকলেও আমি আল্লাহ আপনি সাক্ষী, এখন আপনার সামনে বলতেছি এই গিরাটা আমি খুলে দিচ্ছি, অনাখলাউ খোলা, খোলা করা, এটা আরবি শব্দ, এ খুলে দিলাম, অনাখলাউ অনাত্রুকু, এবং তরক করলাম, ছেড়ে দিলাম। তাইলে আপনার বউ নামাজ পড়ে না, আপনি তার বলিয়ে ঘর করতে পারবেন? আপনার বউ দিনদার, আপনি বেনামাজি, আপনার সঙ্গে ঘর করতে পারবে? পারবে না। অনাখলাউ প্রতিদিন, প্রতিদিন আপনি এশার নামাজের পরে আল্লাহকে সামনে করে, আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলেন অনাখলাউ অনাত্রুকু মাইয়াব জুরুকা, হাই 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 হাই, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আর আল্লাহ তাআলা বলে রাখছেন, আমার নাফরমানির সঙ্গে তুমি নাফরমানের সঙ্গে তুমি ঘর করবা, তুমি রাজনীতি করবা, বন্ধুত্ব করবা, ওই নাফরমানি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হবে, তার মধ্যে দুশ্মনী সৃষ্টি করে দিব আমি। অতএব আজকে সমাজের যত অশান্তি, কোর্টে গিয়ে দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোর্টে গেলে আপনি দেখবেন যে ভিড় কত আছে, আর বিচারক ডেলি কতগুলি কেস হয়, এই সমাজটা কোন দিকে যাচ্ছে কি দিয়ে বুঝতে হবে? কোর্ট আদালত দিয়ে পক্ষান্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক বানাইছিলেন মদিনায়, তুমি বিচারক, তিনি বিচারক হলেন। এরপরে কি হলো শুনুন, ফা মাকাসা আমান কামিলান ওয়ালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান, একটি বছর বিচার, বিচারতের বিচারকের আদালতে চেয়ারে বসা থাকলেন কে ভুলে গেছেন? হযরত ওমর। এই এক বছরের মধ্যে ওয়ালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান,
দুটি মানুষ বাদী বিবাদী হয়ে তার কোর্টে উপস্থিত হয়নি কত দিনের মধ্যে? এক বছর। এরপরে তিনি কি করলেন শুনুন, তিনি সোজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর দুই বছর খেলাফত চালাইছিলেন, তো অর্ধেক সময় গেছে আর বাকি সময় গিয়ে বলছেন, মা হাজাতাবি ইনদা কওমি মুমিনিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ও আল্লাহর রাসূলের খলিফা, আমার মতো কোন বিচারপতির প্রয়োজন মুসলমানদের দেশে সমাজে আছে বলি আমি মনে করি না। সুবহানাল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ, আমার মতো বিচারপতি প্রয়োজন নাই। তাহলে কেন, কাইফা দালিক, কেমন করে হলো বলো তো? তিনি বললেন দীনুহুমুন নসিহা, তাদের দিনের নাম হলো নসিহত। নসিহত মানে একে অপরের কল্যাণ কামনা করা, সবাই সবার কল্যাণ কামনা করে। আর আমরা কি কামনা, কি কামনা করি? মানে কল্যাণ কামনা করে আর আমরা কল্যাণ কামনা করি, কি কামনা করি? কল্যাণ, একবার উল্টা। তো দীনুহুম নসিহা ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকারি, আর তাদের জাতীয় কর্মসূচি কি, গভর্নমেন্টের হোক, পাবলিকের হোক, পুলিশের হোক, ম্যাজিস্ট্রেটের হোক, বিচারকের হোক, আমালুহুম আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ অসৎ কাজে, অসৎ কাজের বিপক্ষে সবাই, সৎ কাজের পক্ষে সবাই। সুবহানাল্লাহ, আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া মানহাজুহুমুল কোরআন, তাদের সংবিধান, তাদের আইনের কিতাব হলো আল কোরআন। সংবিধান কি? আল কোরআন, আল্লাহর তৈরি, এটা আল্লাহর কালাম হলো সংবিধান। ইদা মারদাহ আহাদুহুম আদু, একজন যদি অসুস্থ হয় সবাই মিলে তার সেবা সেবায় লিপ্ত হয়, দর্জন আসছে, দর্জন রোগী এক কয়টা, সেবা সেবা করনেওয়ালা কয়জন, ডাক্তার কম্পাউন্ডার এটা ওটা দর্জন। ওয়াইজাহ তাজা সাদু, একজনের প্রয়োজন হয়েছে, রুগী হয়ে গেছে, এখন তাকে হসপিটালে নেয়ার জন্য একটা উট দরকার, একটা গাধা দরকার, দর্জনে দশটা নিয়ে আসে, ও বলে আমারটাই উঠেন, ও বলে আমারটাই উঠেন, আর রুগী এটা বেদিশে হয়ে যায়, কারে খুশি করবে, কারে নারাজ করবে? কি আপনারা খেয়াল করতে পারছেন? সুবহানাল্লাহ কইলেন না, আলহামদুলিল্লাহ কইলেন না, তো বুঝেন নাই মনে হলো। আপনি এরকম একটা সমাজের কথা চিন্তা করতে পারবেন? কেমন সমাজটা? ওই সমাজে যারা ভাই ভাই ঠাই ঠাই হয়ে না মীমাংসা, মারামারি কাটাকাটি ঈর্ষা জিগাংসা, সেই সমাজ, সেই সেই শত্রুতা নির্ভর যে সমাজ, সমাজটা পাল্টিয়ে ফাসপাহ তুমবে নেয়ামতিহি ইখওয়ানা, আল্লাহর নেয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে। তো আরো আছে, সবগুলি কইলে তো আরেকদিন আপনারা কষ্ট পেয়ে আবার দাওয়াত দিবেন না, কই গেলে উনি অনেক লম্বা কথা কয়, তো আমি শর্ট কথায় সারতে চাই। তা এরপরে হযরত ওমর কি বললেন, ফা ফিমা হুম ইখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ও আল্লাহ রসুলের খলিফা, আপনি বলেন কোন কামে কোন দুঃখে তারা আমার কাছে বিচার নিয়ে আসবে আমি তো বুঝি না, সুতরাং আপনার আদালত আপনারটা আপনার কাছে থাক, আমার দরকার নেই এই বেতন বসে বসে বেতন খাওয়া। সুবহানাল্লাহ, সুতরাং এই সমাজ আর সেই সমাজ, তারা মুসলমান আমরা মুসলমান, তাইলে অবস্থাটা কি? তারা তো জান্নাতে যাবেন, আমরা কোন দিকে যা রওনা করছি, কোন দিকে রওনা করছি তারপরে হুশ নাই, আমরা কি চুপ করে বসে থাকার মতো? আপনারা এখনই যদি বাঁচতে চান,
এখনই এমন সমাজ কায়েম করার চেষ্টা করবে যে মানুষকে দাওয়াত দিবেন, বুঝাবেন এই সমাজের উপরে থাকা যায় না, সমাজ পাল্টিয়ে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমাদের সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে, এই দাওয়াতে আপনাকে শরীক হতে হবে, এটা ওয়াজিব। ওয়াজিব এটা এমন নয় যে সুন্নত খালি না, এটা আপনি এই কাজ করবেন, আপনি একজন দুইজন চারজন দশজনকে বুঝে এইদিকে আনেন, আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব, আপনি কামিয়াব দাওয়াত। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين অতিতে সুন্দর কথা আর কে বলে, কে বলছেন, কে বলছেন, আল্লাহ। ও ওর চাইতে সুন্দর কথা আর কে বলে যে তার কথার মাধ্যমে কি করে, ওমান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহ, কার দিকে দাওয়াতে, কার জিকির করে, আল্লাহর জিকির, তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব মহত্ব একত্ব প্রভুত্ব উচ্চকিত করে। আমরা আল্লাহরে বাদ দিয়ে কি করি এটা আপনারা ভালো জানেন না, আমরা জানি আল্লাহর বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার কর্তৃত্ব, তার প্রভুত্ব, তার একত্ব, এগুলি উঁচু উচ্চ উঁচু করতে হবে মানুষের কাছে, এবং রব্বানি সমাজ কায়েম করব, কোরআন ও সুন্নাহ মোতাবেক দেশটা চলবে, এই দাওয়াত এই কাজটা আপনারা সবাই করবেন, না করলে খবর আসে, একদিন মনে করবেন কিন্তু সেদিন মনে করলে কোনো কাজ হবে না। লাইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল্লাকা মিন হুমুরিন নাম, তুমি তোমার দ্বারা একটা লোক যদি পথে আসে তোমার জন্য কল্যাণকর সম্পদ হইল, লাল উটের মালিক হওয়ার চাইতেও তুমি বেশি সম্পদের মালিক। সুবহানাল্লাহ, কইছে কইলাম কিন্তু বুঝি নাই, লাল উট মানে কি, লাল উট আমি জীবনেও দেখি নাই, আরব দেশে আমার জীবনের অনেক বড় সময় কেটেছে, এ আমি কয়দিন এই মাত্র কয়েকদিন আগে আমেরিকা থেকে ফেরার পথে কোনায় ঢুকছি, আবার মক্কা শরীফ ঢুকছি, আবার উমরা করে আবার আসছি, আবার কয়দিন পরে আবার যাব ইনশাআল্লাহ। তো এই কিন্তু আমি কোনোদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা এই যে কাজ আপনারা দাওয়াত দিবেন, দাওয়াত দাওয়াত দিবেন, আমরা কোনো কিছু মানতে চাই না, এই দেশে আল্লাহর আইন চালু হতে হবে, কার কার আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, আল্লাহর আইন কোরআন সুন্নার আইন চালু করতে হবে, দাওয়াত দিতে হবে, এই যে মারামারি করার দরকার নেই, এই ফেতনা করার জন্য আমাদেরকে বলা হয়নি, দাওয়াত দিতে হবে। ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা, আর নিজে ভালো আমল করে, নিজে কি করে ভালো আমল করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তাই বলে আমি মুসলমানদের একজন, আমি মুসলমানদের একজন। আর আমাদের পরিচয় কি, আমরা কি কই, কি কথা বলি, কি সব টেলিভিশন খুললে, রেডিও খুললে, পত্রপত্রিকায় খুললে কি দেখি, কি সব, এগুলি বলাও যাবে না। আজকে আমরা এমন ভুলা বলছি, ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তোমরা ওদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে, কাকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, কেমনে ভুললাম, আল্লাহতে ভুলে গেছি, এই সমাজ ব্যবস্থা আইন কার কার হোক হওয়া দরকার, আল্লাহর, এই কথা তো আমরা বলি না, তাহলে আমরা ভুলে গেলাম যে আদালত আল্লাহর আইন অনুযায়ী, ক্রয় বিক্রয় আল্লাহর আইন অনুযায়ী, শিল্প কারখানা আল্লাহর অনুযায়ী, এই যে শ্রমিকদের বেতন হক অধিকার এগুলি আল্লাহর আইন অনুযায়ী, এগুলি তো আমরা এখন শুনি না, এগুলি তো আমরা বলা বলি করি না, সুতরাং আল্লাহকে এইভাবে ভুলে গেছি, ওলা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, আল্লাহও কয় তোমরা আমারে ভুলবা, তো ঠিক আছে ভুলো, কিন্তু যে আমারে ভুলবো আমি তাকে
ভুলিয়ে দিব, কি ভুলিয়ে দিব, তাকে তার থেকে ভুলিয়ে দিব, সে কে, তার করণীয় কি, কোথায় যাচ্ছে, কবরের তলে কি হবে, এগুলি সম্পর্কে যে বেপরোয়া থাকবে, বেখবর থাকবে, হায় হায় আমার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, আমি তো মরব, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মরছে, আমিও মরব, মরার পরে এরপরে কি বলবো, ফেরেশতারা তখন কথা জিজ্ঞেস করবে আমি কি করব, এগুলি ভুলে যাবে মানুষ, বেপরোয়া থাকবে, এই বেপরোয়া থাকার কারণে তারা গাফেল হয়ে গেল, গাফেল হয়ে গেলে নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব আজকে থেকে, আজকে আপনাদের উপদেশ দিয়ে গেলাম, আজকে থেকে এই দাওয়াতের কাজ করবেন যে এই দেশটা এই মাটির মাটির মালিককে, আসমানের মালিককে, গাছপালার মালিককে, এই ধান খা কি কয় শস্য খামারের মালিককে, আমার মালিককে, তোমার মালিককে, তো কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস, এটার আরেক কেরাত হলো মালিকিন্নাস, মালিকিন্নাস বাদশা, আর মালিকিন্নাস মানে আল্লাহ, আমাদের মালিক কে হলেন কে, এটা আমরা কই না, না কই না, আপনারা আসলে বেশ বুদ্ধিমান, বোবার কোনো শত্রু নেই, বোবার কি নেই, শত্রু নাই, শত্রু নাই, আপনারা এইগুলি বলতে হবে, এগুলি করতে হবে, আমরা মালিক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওখানে মালিকি এখানে মালিক, মালিক তিনি বাদশাহ, তিনি আমাদের মালিকও, তিনি আমাদের কি না বিচারক, না বিচারক আরেকটার অর্থ, তো মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তিনি মালিক, সেখানে কেউ কথা বলতে পারবে না, তার ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, সুতরাং অবস্থা কি হবে, অতএব এখন থেকে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের, আমরা চেষ্টা করে যাব এই জীবনটাকে এই ক্ষেত্রে আমরা পরিচালনা করব, মানুষের দাওয়াত দিব, দাওয়াত দিব, আসো 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 আল্লাহর পথে আসো, বান্দার পথ ছাড়ো, কার পথ ধরো, আল্লাহর পথ চলো, গোলামের পথে না, মালিকের পথে, কার পথে, মালিকের পথে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দিতে হবে, সেই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে পড়ে আছে, প্রত্যেক মানুষই, ক্ষতি মানে কি, আপনি কারবার করলেন 1,00,000 টাকা পুঁজি লিয়া কারবার করলেন, এই বছর শেষে হিসাব করে দেখেন এখন আপনার কাছে কত আছে, এই 10,000-5,000 আছে, আর বাকি সব গেছে, কি হয়ে গেল, কি হলো, ও ক্ষতি, ক্ষতি তো ক্ষতি, কেমন ক্ষতি, মূল পুঁজি তো গেছে, মূল পুঁজি গেলে এটারে কয় খসরান, আর বাকিটা কয় নুকসান, নুকসান হলে একটু ক্ষতি হইল, কিন্তু মূল পুঁজি নষ্ট হয়ে যাওয়া হইল খসরান, মূল পুঁজি কোনটা, আমার জীবনটা, এই যে কয় বছর নিয়ে পৃথিবীতে আসছি এটা মূল পুঁজি, এই ক্রেতা বিক্রেতা আমি কার সঙ্গে বিক্রি করব, আল্লাহর সঙ্গে, আল্লাহ ক্রেতা, আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, জানো কিনছেন আর কি, বিআন্নাল জান্না, কি বিনিময়ে পাবেন, আল জান্না, জান্নাত, যে জান্নাত মানে জান্নাতে ঢুকলে আর কোনো দিন আপনার কামাই করতে হবে না, ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগলে পেট ভরে খাবেন, আবার অপ করে একটা ডেকুট মারবেন, শেষ,
নিচের কোনো কারবার নাই, প্রস্রাব পায়খানা এগুলি অপবিত্র হয়ে যায়, এগুলোর জন্য জান্নাতের মধ্যে ফেরেশতারা কোনো টয়লেট বানায় নাই। কথা বুঝতে পারছেন? কোনো জান্নাতের মধ্যে টয়লেট টয়লেট কিছু নাই, এটা খালি ডাইরেক্ট উপরের কাজ, নিচের কাজ নাই। কি কাজ? উপরের কাজ। খাবেন পেট ভরে আপ করে, একটা সেভেন আপ খাইছেন না আপনারা? সেভেন আপ মানে কি? সেভেন আপ মানে হলে এটা খাইলে এরপরে সাতটা ডেকুর দিবেন, আপ আপ করবেন, পেট কি হজম হয়ে যাব। একজনে কয় আমি পরীক্ষা করব, পেট ভরিয়া খাইয়া সেভেন আপের বোতল খাইছে, খাইয়া এখন গুনতেছে এক দুই তিন ছটা পর্যন্ত গেছে, এরপরে আরেকটা হয় না, আরেকটা নামটা ভুল করে ফেলছে, সাত সাত সাতটা হওয়ার কথা, এরপরে আরেকটা হয়েছে কিন্তু ওটা ডাউন হয়ে গেছে, আপ হয় নাই। কি হয়ে গেছে? ডাউন বুঝেন? হ্যাঁ, ডাউন যারা বুঝেন বুঝে নিয়েন, বাকিদের জিজ্ঞেস করে নিয়েন, আমি আর করব না। তো ডাউন হয়ে গেছে, তখন কয় হ্যাঁ এই কোম্পানি ভুল করছে, তাদেরকে লিখব সিক্স আপ ওয়ান ডাউন। এটার নাম কি? সিক্স আপ ওয়ান ডাউন। এগুলি হইল মানুষের তৈরি, এগুলি নাম, কিন্তু আল্লাহ তাআলার আইন এদিক সেদিক, ইচ্ছার একটু সে এদিক সেদিক হওয়ার কোনো কারণ নাই। জান্নাতকে টার্গেট করতে হবে, জান্নাতে ঢুকতে হবে। জান্নাতে জান্নাতে না ঢুকলে কোন জায়গা হবে? কোথায়? নাউযুবিল্লাহ, জাহান্নাম, দাও দাও আগুন। এই আগুনের মধ্যে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা, এটার হাজার হাজার বছর আপনি জান্নাত, নাউযুবিল্লাহ। আচ্ছা আপনি মরবেন না? মরে গেলে তো একটা কথা ছিল না, মরবেনও না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এটা মরবেও না জীবিতও থাকবে না, মানে একটা জীবন জীবনের মতো জীবন হবে না আর মৃত্যুর মতো মৃত্যু হবে না, এটার মাঝখানে নাউজুল্লাহ দাপাদাপি, এই আগুন জ্বলতেই থাকবে, হাড় পড়াবে, এগুলি হায় হায় নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হলো জাহান্নাম, যেমন শাস্তি তেমন পুরস্কার। জান্নাতে পুরস্কার আর পুরস্কার, মজা আর মজা।